বিষ্ণু আমাদের পেট সেল গার্ডেন্স পেট এন্ড ভেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, ডগ রিলেটেড পেট রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে আপনারা করতে পারেন এবং তার আনসার আপনারা, আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স, আমি নিজে একজন পেট শপ ওনার এবং একজন ভেটেরিনারি প্র্যাকটিশনার, আমি ভেটেরিনারি প্র্যাকটিস করি এবং তার সঙ্গে আমার নিজেরও কিছু পেটস আছে। তো সমস্ত আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমার এতদিনের ডগ রিলেটেড যত কিছু আমার ডগ নিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা না বাড়ি, ভিডিওগুলো শুরু করা যাক। ফার্স্ট, এই ঠান্ডা আসছে, ঠান্ডা সিজন পড়ছে, ঠান্ডা সিজনে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কুকুর ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা যাতে না লাগে। তো সবথেকে ফার্স্ট বলবো যে প্রিকশন আপনাকে নিতে হবে। প্রিকশনে আপনারা কী করবেন এবং তার যদি প্রিকশন নেওয়ার পরেও যদি হয়ে যায় তো তাতে আপনারা কী করবেন, বা ঠান্ডা লেগে গেছে সেক্ষেত্রে আপনার কুকুরের কী করণীয়। তো সেক্ষেত্রে প্রথমে বলবো, কুকুরের বেশিরভাগ করে আপনাকে প্রিকশন নিতে হবে। প্রিকশন নেওয়ার কারণ কী, প্রিকশন কীভাবে নেবেন এই ঠান্ডা সিজনে? প্রিকশন এইভাবে নেবেন যে কুকুরের কিন্তু ঠান্ডা লাগে এই বুকের পজিশান থেকে, ওকে, তো গলা থেকে আর পেট অবধি করে এই জায়গা থেকে কিন্তু কুকুরের ঠান্ডা অ্যাবজর্ব করে বা ঠান্ডা লাগতে পারে। এবং কুকুরের গায়ের ওপর কিন্তু প্রচুর পরিমাণে লোম রয়েছে, তার থেকে কিন্তু কুকুরের ঠান্ডা লাগার কোনো ভয় নেই। তো সেক্ষেত্রে আমি বলবো সবসময় বুক থেকে ঠান্ডা লাগা ওকে একটু, এই কদিন বিশেষ করে এই ওয়েদার চেঞ্জিংয়ের টাইমটা ওকে অন্তত একটু, যদি মাটিতে শোয়ার অভ্যাস থাকে বা মেঝেতে শোয়ার অভ্যাস থাকে, অনেক সময় কিছু কিছু কুকুর বেডে শুতে চায় না, তো মাটিতে শোয়ায় অভ্যাস, যেমন আমার কুকুর, ও কখনোই বেডে শোয় না, সবসময় মাটিতে বাইরে যেখানে খুশি ও শুয়ে পড়ে। তো এই কদিন অন্তত ওকে আটকে রাখার চেষ্টা করুন, যদি আউটডোরে ঘোরে বা এরকম কিছু করে থাকে ওকে এই কটা দিন, বা ওয়েদার চেঞ্জের টাইমটা বা শীতের শুরুতে ওকে একটু আটকে রাখার চেষ্টা করুন, বা কিছু কাপড় বা টাওয়াল বা ব্ল্যাঙ্কেট দিয়ে দিন, তার উপর ও শুয়ে থাকুক। এইভাবে ওকে একটু গার্ড করে রাখবেন যাতে নিচের দিকটা গার্ড থাকে, বা জল বা টয়লেট করে তার উপর একদমই শুতে দেবেন না, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আপনার কুকুরের। তো এবার বলি, যদি ঠান্ডা লেগে যায় তো সেক্ষেত্রে আপনারা কী করবেন? ঠান্ডা লাগা বা জ্বর এসে গেছে আপনার কুকুরের, সেক্ষেত্রে আপনার কী করণীয় এই কোল্ড সিজনে? তো ফার্স্ট টাইম আপনারা জানেন যে সবথেকে একটা মেডিসিনের কথা আমি বলবো, যেটার নাম হচ্ছে মেলোনেক্স। মেলোনেক্স ড্রপ রয়েছে ছোটো কুকুরের জন্য, খুবই ভালো এটা। আপনার কুকুরের জ্বর এলে বা ঠান্ডা লাগাতে না ইউজ করে এটা জ্বরের জন্য আপনারা ইউজ করতে পারেন। বা অনেক সময় দেখা যায় যে কুকুরের জ্বর কোথাও লেগে গেছে, লেগে যাওয়া থেকে সেখান থেকে কিন্তু কুকুরের পেন হচ্ছে এবং পেন থেকে কুকুরের জ্বর এসে গেলো, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেলোনেক্সটা ইউজ করতে পারেন। আপনার স্কিনে দেখতে পাচ্ছেন মেলোনেক্স ড্রপ, এই ড্রপটা কিন্তু আপনার চোখ বন্ধ করে আপনার কুকুরের জন্য অ্যাকর্ডিং টু বডি ওয়েট ইউজ করবেন। এর বডি ওয়েট, ডোজ সব কিছু পিছনে লেখা রয়েছে, এগুলো আপনারা নিজেরাও দেখে নিতে পারেন বা ডক্টরের পরামর্শ নিয়ে বা আমাকে ফোন করেও আপনারা জানিয়ে নিতে পারেন যে এত কেজি বডি ওয়েট আমি কতটা ইউজ করবো। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার কুকুরের যদি কোনো প্রবলেম হয়ে থাকে। তো এটা গেল মেলোনেক্সের কথা। বড় কুকুর হলে তো মেলোনেক্স ট্যাবলেট রয়েছে, এটা আপনারা ইউজ করবেন। আরেকটা রয়েছে ইনফ্লাভেট, ইনফ্লাভেট নামে ইনটাস কোম্পানির, ভিরভ্যাক কোম্পানির একটা ট্যাবলেট রয়েছে ইনফ্লাভেট, এটাতেও কিন্তু মেলোক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল দুটো একসঙ্গে রয়েছে, এটা আপনার জ্বরের জন্য খুবই ভালো কাজ করে। তো বন্ধুরা, এবার যে মেডিসিনের কথা বলবো, সবথেকে বেস্ট মেডিসিন, সবথেকে ভালো মেডিসিন যার কোনো সাইড এফেক্ট নেই, যেটা খাওয়ানোর জন্য আপনাকে কোনো অ্যান্টাসিড খাওয়াতে হবে না, আপনি চোখ বন্ধ করে আপনার কুকুরকে খাওয়াতে পারেন, সেটা কি? সেটার নাম হচ্ছে হিমালয়া কোম্পানির হিমপাইরিন নামে একটি সিরাপ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিমালয়ার এই হিমপাইরিন সিরাপের কাজ কী। তো বন্ধুরা, বাংলা ভাষায় এটাকে আমরা একটা হার্বাল প্যারাসিটামল বলতে পারি। হার্বাল প্যারাসিটামল মানে এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল ডিসফাংশন বা কেমিক্যাল কোনো সলিউশন নেই, সব পুরোটাই কিন্তু হার্বাল। এই হার্বাল মেডিসিনটা আপনারা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। আমার খুব ভালো পছন্দের ব্র্যান্ড এবং খুব পছন্দের ওষুধ এটা। আপনার কুকুরের যে কোনো প্রবলেম, ধরুন আপনার কুকুরের নাক থেকে সর্দি আসছে, কুকুর অতিরিক্ত পরিমাণে হাঁচি দিচ্ছে, জ্বর আছে বা পেন, কোথাও ব্যথা লেগেছে পেন, এটাতেও আপনি ইউজ করতে পারেন। কুকুরের ব্লট, যে কোনো ফোলা, গাঁট ফুলছে, কোথাও লেগে গেছে, ফুলে গেছে, এতেও আপনি ইউজ করতে পারেন। ফিভার, জ্বর, এগুলো তো অবশ্যই ইউজ করতে পারেন। এবং কোল্ড, ঠান্ডা লাগা, কুকুর কাশছে, তাতেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। প্লিজ হিমপারিনটা চোখ বন্ধ করে ইউজ করবেন। এটা ছোটো কুকুর বা বড় কুকুরের বেশি ডোজ লাগে না, ছোটো কুকুর হলে 0.5 ml, একদম ছোটো হলে মোটামুটি 5 kg ওপরে বডি ওয়েট হলে ওকে 1 ml দেবেন, 10 kg ওপর থেকে হলে ওকে 2 ml, 10 kg ওপরে যারা মোটামুটি 20 kg বা 25 kg বা 30 kg অবধি কিন্তু 2.5 ml বা 3 ml অবধি আপনি দিতে পারেন, এর থেকে বেশি দেওয়ার দরকার হয় না। খুবই ভালো একটা পাওয়ারফুল মেডিসিন এটা, ঠান্ডা লাগা বা পেন কিলার হিসাবেও কিন্তু একটা কাজ হয় এই মেডিসিনটা।
পোস্ট সার্জারি, সার্জারির পরে অনেক সময় কুকুরের ব্যথা হচ্ছে বা পেট ফুলছে, ব্লট হচ্ছে কোথাও জায়গা, ঘা শুকাতে দেরি করছে, এক্ষেত্রেও কিন্তু আপনারা হিমালয়া হিমপাইরিন ইউজ করতে পারেন। খুবই ভালো একটা মেডিসিন, এটা আমার হাগ অফ চয়েস। আপনারা ইউজ করুন চোখ বন্ধ করে, আপনার কুকুরের ঠান্ডা লাগা থেকে কুকুরকে বাঁচিয়ে রাখবেন। যদি মনে করেন যে না আমি এই ধরনের মেডিসিন খাওয়াতে চাইছি না, তাহলে মেলোনিক্স, বা পাচ্ছেন না কোথাও তাহলে মেলোনিক্স। যদি দেখলেন যে আপনার কুকুরের এই ধরনের মেডিসিন কোথাও পেলেন না, সেক্ষেত্রে সবথেকে ভালো হবে হিউম্যান মেডিসিন। একটা কথাই বলবো, হিউম্যান মেডিসিন আমি বেশি বারণ করে দিতে, কিন্তু যদি না পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে ক্যালপল, ক্যালপল ড্রপ, ক্যালপল ড্রপ পাওয়া যায় বাচ্চাদের 25-26 টাকা দাম নেয়। ক্যালপল ড্রপটাও কিন্তু আপনার কুকুরের জন্য প্যারাসিটামল হিসেবে কাজ করবে। আপনার কুকুরকে অ্যাকর্ডিং টু বডি ওয়েট আপনার জিজ্ঞাসা করে কিন্তু আপনার কুকুরকে দিতে পারবেন, 5 ফোঁটা বা 10 ফোঁটা এইভাবে কিন্তু আপনার কুকুরকে দিনে 2 বার দিতে পারবেন। প্লিজ, ক্রোসিন নামে যে মেডিসিন রয়েছে এটা কিন্তু কুকুরের জন্য হার্মফুল। ক্রোসিন নামে যে মেডিসিন রয়েছে, ক্রোসিন যেটার মধ্যে আপনার প্যারাসিটামল রয়েছে, ক্রোসিন কিন্তু আপনার কুকুরকে কখনোই ইউজ করবেন না। এটা কিন্তু আপনার কুকুরের কিডনি এফেক্ট হতে পারে, কুকুরের মাথা ঘুরে যেতে পারে, বাই চান্স স্ট্রোক হয়ে যেতে পারে, এটা কিন্তু আপনারা ইউজ করবেন না। ক্রোসিন কুকুরের জন্য খুবই হার্মফুল, এটা কিন্তু ইউজ করা যাবে না। নর্মাল ক্যালপল ইউজ করুন, প্যারাসিটামল রয়েছে এটা আপনি ইউজ করতে পারেন, খুবই ভালো একটা মেডিসিন নর্মাল ক্যালপল ইউজ করতে পারেন। তো বন্ধুরা একটা কথাই বলবো, যখনই আপনার কুকুরের ঠান্ডা লাগবে, যখনই হিমপাইরিন বা মেলোনেক্স এগুলো ইউজ করছেন, এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস ইউজ করবেন, সেটা হচ্ছে যে কোনো ভিটামিন, যেমন রিকোভিট ইউজ করতে পারেন দিনে 2 বার খাবার পর। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ভেরল, ভেরল নামের একটা মেডিসিন রয়েছে, ভিউসাইড নামে একটা মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো কিন্তু আপনার কুকুরকে দিতে পারেন। এটা কুকুরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবে, ভিতর থেকে শরীরের ইম্প্রুভ করবে, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে তুলবে, জ্বরের সঙ্গে লড়ার ক্ষমতা রাখবে এই ভিটামিনগুলো। নাহলে কী হয়, অনেক সময় এই ক্যালপল বা এই মেডিসিনগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে কুকুর কিন্তু উইক হয়ে যায়, সেই জন্য কিন্তু কুকুরকে একটু হলেও ভিটামিন, আপনাকে মাল্টিভিটামিন কিন্তু আপনাকে কুকুরকে দিতে হবে। প্লিজ তার সঙ্গে যদি প্রিবায়োটিক বা প্রোবায়োটিক ইউজ করেন সেটাও সবথেকে বেটার। তো যখনই দেখলেন যে এগুলোতেও কাজ হচ্ছে না আপনার কুকুরে, অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন বা আমাকে ফোন করতে পারেন, আমার চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যেগুলো, যেমন ক্ল্যাভ্যাম রয়েছে, সেপ্রেট রয়েছে, প্রচুর অ্যান্টিবায়োটিক রয়েছে যেগুলো জ্বরে, সেগুলো সিমটমেটিক ট্রিটমেন্ট, সিমটম দেখে বুঝে ডক্টরকে পরামর্শ নিয়েই তারপর এগুলো আপনার কুকুরকে অবশ্যই দেবেন, নাহলে কিন্তু আপনার কুকুরের প্রবলেম হয়ে যেতে পারে। আন্দাজে কিন্তু কখনো অ্যান্টিবায়োটিক আপনার কুকুরকে ইউজ করবেন না, নর্মাল যেগুলো দেওয়ার হিমপাইরিন বা মেলোনেক্স এগুলো ইউজ করুন। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনি জ্বরের ওষুধ দিনের পর দিন 4-5 দিন খাইয়ে গেলেন, তাতেও জ্বর কমছে না, তাহলে কিন্তু আপনার একটা মাথায় রাখা উচিত, আপনার কুকুরের টিক ফিভারও হতে পারে, টিক্সের কামড়ে জ্বর আসতে পারে। এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু টিক্সের প্রভাব কিন্তু দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কুকুরের টিক ফিভার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টরের দেওয়া মেডিসিন ইউজ করবেন। যখন 5 দিন বা 6 দিন হয়ে গেল আপনার কুকুরের জ্বর কমছে না এগুলোতে, তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। তাহলে জ্বরের জন্য বা ঠান্ডা লাগার জন্য আরেকটা মেডিসিন বলবো, যেটা হচ্ছে এন্ড্রোফ্লক্সেসিন কম্পোজিশনের প্রচুর মেডিসিন রয়েছে, যেমন গাইরোফ্লক্স, মেরিকুইন, এগুলো কিন্তু আপনার এন্ড্রোফ্লক্সেসিন কম্পোজিশন, এটা কিন্তু আপনার স্কিন প্রবলেমেও খুব ভালো কাজ হয়, কিংবা তার সঙ্গে কিন্তু জ্বর বা ঠান্ডা লাগাতেও কিন্তু এন্ড্রোফ্লক্সেসিন কিন্তু দারুণ কাজ করে। এটা কিন্তু আপনারা আপনার জ্বর, কুকুরের জ্বরের জন্য ইউজ করতে পারেন, অ্যাকর্ডিং টু বডি ওয়েট কিন্তু সিমটম অনুযায়ী আপনার কুকুরের ইউজ করবেন। কুকুরের নর্মাল টেম্পারেচার থাকে কিন্তু 101 থেকে 102, কিন্তু কুকুরের নর্মাল টেম্পারেচার। এনালে দিয়ে আপনারা আমার ফিভারের ভিডিওটা দেখবেন, সেখানেও আমি বলেছি যে কী কী মেডিসিন ইউজ করতে হবে। অ্যাক্টিভেট নামে যে মেডিসিন রয়েছে অ্যাক্টিভেটটাও ইউজ করতে পারেন, অ্যাক্টিভেটও কিন্তু জ্বরের, এটা ভিটামিনের সঙ্গে আপনার খুব ভালো ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবে, কুকুরের অ্যাক্টিভ করে তুলবে এই অ্যাক্টিভেট, তার সঙ্গে মেলোনেক্স বা হিমপাইরিন অবশ্যই খাওয়াবেন। তো বন্ধুরা এবার বলি প্রিকশনের কথা, প্রিকশন যে আপনার কুকুরের যাতে জ্বর না হয়, আপনার কুকুরের যাতে জ্বর না হয় এই ওয়েদার চেঞ্জের সময় আপনি কুকুরকে কী কী মেডিসিন দিয়ে রাখবেন যাতে আপনার কুকুরের জ্বর বা ঠান্ডা লাগা এই প্রবলেমগুলো না আসে। তো যদি দেখেন যে আপনার কুকুরের হালকা কাশি হচ্ছে বা হালকা কাশি শুরু হয়েছে, এমনি জ্বর বা ঠান্ডা লাগা অন্য কিছু নেই, তো সেক্ষেত্রে কিন্তু পেটো কাপ নামে একটা মেডিসিন রয়েছে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন, পেটো কাপ নামে এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন। নাহলে আরও মেডিসিনের আমি ওখানে ফটো দিয়েছি, এগুলো আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো কাজ, এগুলো আপনি ইউজ করতে পারেন। তো এবার বলি প্রিকশন, প্রিকশন আপনি কীভাবে নেবেন, প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, ওকে, সবসময় খেয়াল রাখবেন, তার কারণ প্রিকশন যদি আপনারা নিয়ে থাকেন পরবর্তীকালে আপনার কুকুরের কিন্তু কোনো প্রবলেম হবে না। আমি যদি আমার কুকুরের প্রবলেম হওয়ার আগেই যদি তাকে এই মেডিসিনটা দিয়ে রাখি, তাকে গার্ড করে রাখি, তাহলে আমার কুকুরের পরবর্তীকালে এই প্রবলেমগুলো আপনার কুকুরকে সহ্য করতে হলো না, এই কষ্টগুলো পেতে হলো না। তো সেক্ষেত্রে সবথেকে ভালো একটা মেডিসিনের কথা বলবো, সেটা হচ্ছে অ্যানিমাস্টেথ।
অ্যানিমা স্টেথ নামে যে মেডিসিনটা রয়েছে, অ্যানিমা স্টেথ হচ্ছে খুবই ভালো একটা মেডিসিন, একটা ভিটামিন বলতে পারেন, যেটা সমস্ত প্রাণী, আপনার কুকুর, ডগ, ক্যাট, বার্ড বা হ্যামস্টার যদি আপনার বাড়িতে থেকে থাকে অবশ্যই আপনি তাদেরকে দিতে পারেন এই অ্যানিমা স্টেথ মেডিসিন। 5 ফোঁটা 10 ফোঁটা অ্যাকর্ডিং টু বডি ওয়েট, এগুলো যেখানে মেডিসিন সব থেকে নেবেন তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন, কিংবা এর পিছনেই কিন্তু ডোজটা লেখা থাকে, এগুলো একটু পড়ে নিয়ে আপনারা ইউজ করতে পারেন, বা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে কতটা দেবো। এটা কিন্তু কুকুরের ইমিউনিটি পাওয়ারটাকে বজায় রাখবে, এতটাই কুকুরকে সবসময় হিট রাখবে, গরম রাখবে, কুকুরকে ঠান্ডা লাগতে দেবে না এই অ্যানিমা স্টেথ, যে কোনো ধরনের প্রবলেম থেকে বাঁচাবে। যদি আপনার কুকুরের কোনো অ্যান্টিবায়োটিক থেরাপি চলে, কিডনিতে যাতে এফেক্ট না হয় তার জন্য কিন্তু বাঁচাবে এই অ্যানিমা স্টেথ। অ্যানিমা স্টেথ মেডিসিনটা কিন্তু একটু দাম বেশি, তো এটা মোটামুটি আপনার তো অ্যানিমা স্টেথ 30 ml, 30 ml-এর দাম প্রায় আপনার 200 টাকার কাছে দাম রয়েছে, খুবই দামি মেডিসিন, যেমন দাম পয়সা ওসুল মেডিসিন আপনারা বলতে পারেন। তো এতে আপনারা খাওয়ালে যে কাজটা পাবেন অবভিয়াসলি সেই অনুযায়ী দাম যথেষ্ট ঠিক আছে আমার মনে হয়। তো এটা আপনারা কিনে বাড়িতে সবসময় রেখে দেবেন, ওয়েদার চেঞ্জের সময় বা কোনো মেডিসিন চলছে চার তার সঙ্গে কিন্তু ডেলি অন্তত 5 ফোঁটা 10 ফোঁটা করে যদি ছোটো কুকুর হয়ে থাকে অ্যাকর্ডিং টু বডি ওয়েট আপনারা এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন, খুব ভালো মেডিসিন। এবং রাতে একটা করে অ্যাক্টিভেট, সরি রাতে একটা করে পেট ট্যাপ, এই জয়টিস কোম্পানির পেট ট্যাপ 60 ট্যাবলেটের একটা হয়, এটাও অনেকটা দাম, যেটা আপনার কুকুরকে আপনি রাতে রোজ একটা করে দিতে পারেন, আপনার কুকুরের হুট করে অসুস্থ হয়ে পড়বে না। এটার মধ্যে কিন্তু মিনারেলস রয়েছে, অতিরিক্ত পরিমাণে মিনারেলস রয়েছে, ভিটামিনস রয়েছে, ভিটামিন এ রয়েছে, ভিটামিন মিনারেলস সব কিছু কিন্তু এর মধ্যে রয়েছে, অতিরিক্ত পরিমাণে মিনারেলসের জন্য এই মেডিসিনটা রয়েছে। অতিরিক্ত যদি কোনো মেডিসিন চলছে, কুকুর উইক হয়ে পড়ছে, তার জন্যও কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো। প্রেগনেন্সিতে আপনারা রোজ একটা করে রাতে ইউজ করতে পারেন, বা নর্মাল ডগকেও কিন্তু আপনারা রোজ একটা করে ওয়েদার চেঞ্জিংয়ের সময় কিন্তু রোজ রাতে অন্তত 15 দিন এটা দিতে পারেন, তাতে আপনার কুকুরের ইমিউনিটি পাওয়ার বজায় থাকবে, ইমিউনিটি পাওয়ারটাকে আরও বাড়িয়ে দেবে, কুকুরের মিনারেলসের পাওয়ার ঘাটতি হতে দেবে না, কুকুর উইক হয়ে পড়বে না। সবসময় বলবো এটা রাতে একটা করে ইউজ করতে পারেন তার সঙ্গে অ্যানিমা স্টেথ। এবং আপনার যদি বাড়িতে ছোটো কুকুর থেকে থাকে তাকে তো অবশ্যই বলবো অ্যাক্টিভেট দিন, তাহলে এগুলো আর দেওয়ার দরকার হবে না। তবে অ্যানিমা স্টেথটা আপনারা সবাই যাদের যাদের বাড়িতে কুকুর রয়েছে তারা অবশ্যই, সবাইকে রিকোয়েস্ট করছি আমি, প্লিজ অ্যানিমা স্টেথটা বাড়িতে সবসময় রেখে দিন। যে কোনো রোগ প্রতিরোধকের জন্য কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন, আপনার কুকুরকে হুট করে রোগ হতে দেবে না। তার সঙ্গে প্রিবায়োটিক প্রোবায়োটিক খাবারের সঙ্গে ইউজ করুন, তাতে আপনার কুকুর কিন্তু ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক থাকবে, কুকুরের গার্ড সিস্টেম ঠিকঠাক থাকবে, কুকুরের ইন্টেস্টাইনাল সিস্টেম ঠিকঠাক থাকবে, কুকুর হুট করে উইক হয়ে পড়বে না, ঠান্ডা লাগবে না কুকুরকে, যে কোনো ভাইরাল ইনফেকশান থেকে কুকুরকে গার্ড রাখবে এই মেডিসিনগুলো। প্লিজ বি কেয়ারফুল, আপনার কুকুরকে কেয়ার রাখুন, কুকুরকে ভালো রাখুন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর যে মেডিসিনগুলো এখানে দিলাম সেগুলো অবশ্যই ডোজগুলো আপনারা ডক্টরের থেকে জেনে নিতে পারেন, বা যারা প্যারাভেট রয়েছে তাদের থেকেও জেনে নিতে পারেন ডোজ, অ্যাকর্ডিং টু বডি ওয়েট ছাড়া কিন্তু কুকুরকে কখনোই এগুলো খাওয়াবেন না, প্লিজ বি কেয়ারফুল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে ফিউচার নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ, টেক কেয়ার, ইউ কেয়ার।